আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিডি স্পোর্টস নেটওয়ার্কে। তাসকিনের ফুল লেংথের একটা বল ডাকেট মিস করে গিয়েছেন পুরোপুরিভাবে, আর সাথে সাথেই উপড়ে গেছে তার অফ স্টাম্প। 18তম ওভারের শুরুতে একটু পিছিয়ে ছিল বাংলাদেশ, তবে 18তম ওভার শেষ করার পর বাংলাদেশকে ভালো অবস্থানে এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ। তখন ইংল্যান্ডের 18 বলে প্রয়োজন 36টি রান। এদিকে আজকের ম্যাচে ডেভিড মালান যখন আউট হয়েছেন, ঠিক তার পরের বলে আউট হয়েছেন জস বাটলার। মোস্তাফিজের লেংথ বলটা পয়েন্টে খেলে সিঙ্গেল নিতে গিয়েছিলেন বেন ডাকেট, সারাও দিয়েছিলেন জস বাটলার। তবে মিরাজের সরাসরি থ্রোতে ভেঙে গিয়েছে স্ট্যাম্প, তখনই আবার ম্যাচে ফিরে এসেছিল বাংলাদেশ ক্রিকেট দল। আর সাথে সাথেই জেগে উঠেছিল মিরপুর, আবারও গুচ্ছাকারে 2 উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়েছিল তখন ইংল্যান্ড। আর 31 বলে 40 রান করে আউট হওয়ার পর ড্রেসিং রুমে গিয়ে নিজের হেলমেটটাই ছুড়ে ফেললেন। ভীষণ হতাশ ছিল তখন ইংল্যান্ডের ডাগ আউট। শেষ পর্যন্ত তাসকিন মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে খুব সহজে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বলা বাহুল্য যে আজকের ম্যাচটিতে এক কথায় দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। অনেকেই বলছেন পুরনো রিদমে ফিরে এসেছেন মুস্তাফিজ। এদিকে এমন ম্যাচ হারার পর আবারও মিরপুরের পিচকে দুষছেন জস বাটলার। এক এক সময় এক এক রকম চরিত্র দেখায় মিরপুরের পিচ, আর এতে ভীষণ বিরক্ত ইংল্যান্ডের ক্রিকেটাররা। যাই হোক দর্শক, ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করায় আপনার কাছে কেমন লাগছে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।